শিবপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত। নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ নাইম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন টুটুল নামে তার এক সহযোগী। সোমবার সন্ধ্যা 7টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত নাইম মিয়া শিবপুরের ধানোয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি। সে পরিবারের সাথে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। নিহত নাইমের মামা মোকার হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সাথে ইফতার করতে যায় নাইম। এ সময় সেখানে কয়েকজনের সাথে তার তর্ক বিতর্ক হয় এবং তাদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে ইফতার শেষে নাইম ও তার সহযোগী টুটুল বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদীর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় একই এলাকার হাসিম মিয়ার ছেলে টুটুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া। রিপোর্ট মোমিন খান, নরসিংদী টিভি।